নমস্কার বন্ধুরা, অর্গানাইজার টিচারদের জন্য রইল সুখবর। এ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আপনাদের সাথে আমি অয়ন প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি আপডেট লাইফে নতুন নিউজ। তো প্রতিদিনের যে সমস্ত নিউজ নিয়ে চলে আসি সেগুলি আপনাদের কাছে হয়তো উপকারে লাগে, কারো কারো লাগে না। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি দেখার সময় একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই, আর যদি মনে হয় আর যে চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই পৌঁছে যায়। বন্ধুরা, আপডেট লাইফে যে আপনাদের প্রতিদিনের মতো শিক্ষক নিয়োগের যে সমস্ত খবরগুলি দিয়েছি সেই সমস্ত খবরে দেখা গেছে যে সরকার কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারে এবারে উৎসাহী হয়ে উঠেছে এবং বিভিন্ন দিক থেকে চাপের কারণেই কিন্তু উৎসাহী হয়েছে। শিক্ষক নিয়োগ আশা করব খুব দ্রুতভাবে নিয়োগ হবে এবং ফোর্থ ফেজের কিন্তু ভেরিফিকেশান হতে চলেছে। এছাড়াও অর্গানাইজার টিচারদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হলো 24 তারিখ থেকে যে আপনাদের স্টে অর্ডার ছিল বা যে অর্ডার ছিল সেগুলি কিন্তু উঠে যাচ্ছে এবং 24 থেকে 13 তারিখ অর্থাৎ 24শে জুন থেকে 13ই জুলাইয়ের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কিন্তু যে সমস্ত অর্গানাইজার টিচাররা আগে অ্যাপ্লাই করেছিলেন সেই সমস্ত অর্গানাইজার টিচাররা কিন্তু সুযোগ পাবেন এবং এক্ষেত্রে যে সরকারি যে নিয়ম নীতিগুলো রয়েছে পূর্ব নিয়ত নিয়ম নীতিগুলোর ওপরে সরকার কিন্তু সংশোধনের চেষ্টা করছে এবং যাতে নতুনভাবে সহজে নিয়োগ করা যায় সে বিষয়ে কিন্তু সরকার সচেষ্ট হচ্ছে। আগামী দিনে আশা করব খুব দ্রুতভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, কারণ এই সরকারের যে সময়কাল তা দ্রুত শেষ হয়ে আসছে এবং আর যে বিভিন্ন দিক থেকে সরকার কিন্তু বিধানসভা বলুন কিংবা রাজ্যসভা কিংবা লোকসভা সমস্ত দিক থেকে সরকার কিন্তু চাপে পড়ছে। এছাড়াও আরও যে বিষয়গুলি রয়েছে, দেখুন কাঠমান্ডির ইস্যুতে কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতি সরগরম। এই ইস্যুতে কিন্তু বহু শিক্ষকও আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। এই সংক্রান্তগুলো তথ্যগুলো কিন্তু আমাদের অর্গানাইজার টিচারদের ক্ষেত্রেও খুবই উপকারী, কারণ অর্গানাইজার টিচারদের যে সমস্ত দুর্নীতি বা যে সমস্ত স্টে অর্ডার ছিল সেগুলি আস্তে আস্তে তুলে নেওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুততর হবে এবং সহজে মানুষ যাতে নিয়োগ করতে পারা যায় সে সংক্রান্ত বিষয়ে কিন্তু সরকার সচেষ্ট হচ্ছে। এই 24 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি হবে তাতে করে যারা আগে আবেদন করেছেন এবং তার পরবর্তী সময়ে যারা অর্গানাইজার টিচারের জন্য যারা কেস করেছিলেন তারা কিন্তু আগে সুযোগ পাবেন, তার পরবর্তী ক্ষেত্রে যারা রয়েছেন তারা পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবেন। তো এই সমস্ত বিষয়গুলি আজকে ছিল। আর যে বিষয়ের কথা বলবো সেগুলো হচ্ছে, দেখুন ফোর্থ ফেজে ভেরিফিকেশানগুলো কিন্তু দ্রুত এগিয়ে আসছে, থার্ড ফেজে ভেরিফিকেশানের প্রক্রিয়া কিন্তু এখনও চলছে, তা থার্ড ফেজের ভেরিফিকেশানেও যে দুর্নীতি প্রক্রিয়া কিন্তু চলেছে বা হয়েওছে এ সংক্রান্ত তথ্য আপনারাই দিয়েছেন এবং আপনাদের কাছ থেকে আমরা যে সমস্ত তথ্য পেয়েছি তাতে করে অনেক যে সমস্ত কম নাম্বার পাওয়া বা কম স্কোর করা ছাত্রছাত্রী বা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু চান্স পেয়ে গেছেন। অনেক ক্ষেত্রে বিএড যারা করা ছিল না সে সমস্ত প্রার্থীরাও চাকরি পেয়েছেন বা চান্স সুযোগ পেয়েছেন। এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আবারও দুর্নীতির বিষয়গুলি কিন্তু তুলে ধরছে। তো আগামী দিনে এই সরকার কি দুর্নীতির বিষয়গুলিকে নিয়ে আরও সচেষ্ট হবে এ সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের কাছে অবশ্যই একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়, কারণ এই ধরনের তথ্যগুলির জন্যই কিন্তু সরকারের এই গত দিনে যে লোকসভা নির্বাচন হয়ে গেল তাতে কিন্তু খারাপ ফল হয়েছে, এ সংক্রান্ত বিষয়গুলি কিন্তু আমরা দেখেছি। তো আগামী দিনে আশা করব আমাদের যে অর্গানাইজার টিচারদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি দ্রুততর হবে এবং যে সমস্ত শিক্ষক নিয়োগের বিষয়গুলি চলছে সেই সমস্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়াগুলো দ্রুততর হবে। কালকে আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে কিন্তু যে স্টে অর্ডার ছিল সেটিও উঠে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু মনে করতেই পারি যে সরকার কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরও সচেষ্ট হবে এবং আগামী দিনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া করার জন্য আপনাদের কাছে উদ্যোগী হয়ে উঠবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই বিষয়ে আপনার যে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি এ বিষয়ে কোনো কমেন্ট করার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনার মূল্যবান মতামত আমাদের কাছে জরুরি। তবে এই বিষয়ে যদি আপনার এই চ্যানেলটি মনে হয় যে উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবশন করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।